আমি তো অফিসিয়ালি কোনো খবর পাইনি ওদের, অফিসিয়ালি আমাদের তো এইভাবে জানানোর কথাও নয়, সংগঠনের সিদ্ধান্ত ওদের দিয়েছে সিদ্ধান্ত। তবে আমি যে বেসরকারি সূত্র বা গণমাধ্যম সেখান থেকে পড়ে জানতে পারলাম যে ওদের ওরা সমাবর্তন করছে। কেন এই সমাবর্তনের কথা বলে পিছিয়ে যাওয়া হয়েছিল, ওরাই দ্বিধা কাটিয়ে উঠেছেন, ওরা সমাবর্তন করছেন এবং অদৃশ্য কোনো ফতোয়া ওরা মানছেন না, অদৃশ্য বা দৃশ্যমান কোনো ফতোয়া। ওরা যারাই ফতোয়া দিতে চেয়েছিলেন, যিনি বা যারা, তাদের বুড়ো আঙুল দেখাচ্ছেন। যাদবপুর কিছু দেখাচ্ছে, হ্যাঁ বলছি। নেক্সট হচ্ছে কালকে আপনাদের সঙ্গে ছাত্রদের চাকরি প্রার্থীদের মিটিং আছে। আপনি জট খোলার ব্যাপারে সেকেন্ড বৈঠকটা এখন গুরুত্ব দিয়েছিলেন, সুপ্রিম কোর্টে তো ব্যাপারটা উঠল না, মামলাটা উঠেনি। কালকের বৈঠক যদি বৈঠকে বসবো, ওরা কি বলতে চান? আমি কালকে বৈঠকটা পিছুতে চেয়েছিলাম ওই জন্যে, কিন্তু কুনাল এবং আরো অন্যান্য ওরা বললেন যে কালকে আরেক দফা বসতে, ওদের দিক থেকে কিছু প্রস্তাব আমাদের কাছে আছে, সেটাখানে শুনে দেখি কালকে কি বলেন ওরা। এটা আমার কিছু বলা নেই। তবু বিজেপির MLA মিহির গোস্বামী কিন্তু অভিযোগ করছেন উত্তরবঙ্গে রাজবংশী শিক্ষক নিয়োগ প্যারাটিচার, সেখানে নাকি কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ হয়। আমি এরকম কোনো ঘটনা জানি না, যদি ওরা নির্দিষ্ট এটা হয়তো কোনো DPSC-কে নিয়ে বলছেন, আমি তাহলে পর্ষদের সঙ্গে আমার কথা বলতে হবে, নির্দিষ্ট অভিযোগ পেলে তবে নিশ্চয়ই এটা আমরা বিচার করে দেখব এবং কোনো গোলযোগ থাকলে তা সংশোধন করা হবে। ওই যে মুখ্যমন্ত্রী আজকে একটা বড় ঘোষণা করেছেন, বড়দিনের আগে 4% DA অ্যানাউন্সমেন্ট করেছেন, এত দাবি ছিল, এত দাবি ছিল। যদি যারা হাইকোর্টের নির্দেশ DA নিয়ে তো প্রত্যেক বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই বাড়িয়ে যাচ্ছেন, এবং আমি আপনি যদি বাম আমলের কথা দেখেন যে হারে উনি DA প্রত্যেকবার ঘোষণা করতে করতে আমার মুখ্যমন্ত্রী গেছেন, সেই হারে কেন্দ্রীয় বাম আমলে যে কেন্দ্রীয় যে DA হার ছিল তার সঙ্গে কি এখানে রাজ্য সরকার বাড়িয়েছিল সেই হার মেনে? উত্তর হচ্ছে না, বাড়ায়নি। মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন এবং বলবেনও, যে কেননা উনিই একমাত্র এই দাবি মেটাতে পারেন এবং উনি মেটাবেন। ফলে যারা ওখানে বসে আছেন নিছক রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্যে, সরকারে বিরোধিতা করার জন্য, যা তারা করতেই পারেন, সরকারকে কুৎসা করার জন্য কুৎসা তো এখন একটা স্বাভাবিক সামাজিক ঘটনা হয়ে গেছে, এটা নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? তো ওরা করতেই পারেন, এগুলো সবই রাজনৈতিক যে আন্দোলন বা ধর্ণা, এগুলো তো আন্দোলনের পদ্ধতির মধ্যেই পড়ে, তো এখানে নিয়ে আমার কি বলার থাকতে পারে? কিন্তু আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী, তিনি এই দাবি বরাবর মেনে এসছেন, আর যখন সুযোগ সুবিধা হবে তিনি কেন্দ্রীয় হারের থেকে হয়তো বেশিও দিতে পারেন। তবে UGC ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে একটা মূল স্বাক্ষর করেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে এবার ডেলি রুটিনে ইলেকট্রাল লিটারেসি পড়ানো হবে। আপনারা তো UGC-র বিভিন্ন সিদ্ধান্ত স্যাটনাইজেশনের নিন্দা করেন, এই সিদ্ধান্তটা কি হবে? ইলেকট্রাল লিটারেসি কীভাবে ভোট হয়, কিভাবে ভোট দিতে হয়, এসব সংক্রান্ত তথ্য। এটা আমার প্রস্তাবটা শুনে তো খারাপ লাগছে না, কিন্তু এটা কিভাবে আসছে, এটা এটা যদি রাষ্ট্রবিজ্ঞান শাখার মধ্যে আসে তাহলে তো এটার মধ্যে কোনো গণ্ডগোল আছে বলে আমার মনে হয়। আর শেষ প্রশ্ন করতে হবে, আজকে হাইকোর্টে শেখ সিরাজউদ্দিন আপনাদের নর্দার্ন ওয়েস্টার্নের যিনি চেয়ারম্যান তাকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি SSC-কে, আপনিও বলেছেন ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি যদি বলে থাকেন, তো আমাদের সঙ্গে ওই যেটা বলেছিলেন আমরাও এই একই কথা বলেছিলাম, মাননীয় বিচারপতি যেভাবে সেইভাবেই নির্দেশ দেন আমরা সে কাজই করব। আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরো সাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহের দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024।
বিশদ জানতে ফোন করুন 7003-6378-81588-2352। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাশ অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003-7663-29 এবং 8584-917-24। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।